আজ সোমবার একুশে মাঘ দু হাজার চব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অন্তত একুশবার জপ করে দেবাজিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলেও মহাদেবের মন্ত্র অর্থাৎ মহাদেবের যে কাক্ষরী মন্ত্র ওম নম শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন উপকৃত হবেন চন্দ্রের বার আজ সোমবার মানে চন্দ্রের বার সুতরাং চন্দ্রের আলো চাঁদের আলো নিজের শরীরে লাগান রোগ রোগশোক থেকে মুক্তি পাবেন চন্দ্রের বীজ মন্ত্রম শ্রাং শ্রিং শ্রংশো মায় নেওয়া একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রূপর জিনিস করুন তাহলে দেখবেন মানসিকভাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে আর যারা হতাশায় ভুগছেন তাদের জন্য তত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রতিকার করা দু সাল শনির বছর দেশ কাল অর্থনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব পড়বে চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কাউকে প্রভাবিত করবার জন্য বেশি খরচ যেন করবেন না মোটের উপরে একটি লাভজনক দিন কিন্তু আপনি যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে নিচু করে দেখাতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ ভিন্ন দেশে অর্থাৎ বিদেশে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট সময় আপনার লুকানো গুণাবলী অর্থাৎ সুপ্ত প্রতিভাকে ব্যবহার করুন ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা অনুভব করবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে দিনের শুরুটাই মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রেখে শুরু করুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে প্রেমিক প্রেমিকা দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না